হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম বর্গ সংক্রান্ত যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলো সম্পর্কে এবং তাদের প্রমাণ করেছিলাম। আজকে আমি ঘন সম্পর্ক সূত্রগুলি সম্পর্কে বলবো। যাদের ঘন সংক্রান্ত সূত্রগুলি সম্পর্কে কোনো প্রবলেম আছে সেই সূত্রগুলি দেখলে তোমরা সহজে মুখস্থ না করে মনে রাখতে পারবে ঘন সংক্রান্ত সূত্রগুলিকে। এবং ঘন সংক্রান্ত সূত্রগুলিকে আজকে আমি প্রমাণ করে দেখাবো কীভাবে ঘন সংক্রান্ত সূত্রগুলি হয়। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আপনাদের চ্যানেল লাইভ গ্রুপকে সাবস্ক্রাইব করেনি তারা লাইভ গ্রুপকে সাবস্ক্রাইব করুন। সো লেটস বিগিন। সবার প্রথমে যে ঘন সংক্রান্ত সূত্রগুলি রয়েছে সেগুলো লিখে নিন। প্রথম, এ প্লাস বি তার হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস থ্রি এ বি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দুই, এ মাইনাস বি তার হোল কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস সরি মাইনাস বি কিউব। তিন নম্বর, এ প্লাস বি তার হোল কিউবের আরও একটা ফর্মুলা রয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। চার নম্বর, এ মাইনাস বি তার হোল কিউবের আরও একটা ফর্মুলা রয়েছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। পাঁচ নম্বর, এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা রয়েছে, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। সিক্স, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। সেভেন, এ কিউব প্লাস বি কিউবের আরও একটি ফর্মুলা রয়েছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইট, এ কিউব মাইনাস বি কিউবের আরও একটা ফর্মুলা রয়েছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়ালস টু ফর্মুলা রয়েছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। দশ নম্বর, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সির আরও একটা ফর্মুলা রয়েছে, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি কি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এগারো নম্বর, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব এর ফর্মুলা রয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার মাইনাস প্লাস ফোর এই সরি প্লাস সিক্স এ বি সি।
এখানে সমস্ত ঘন সংক্রান্ত সূত্রগুলো আমি লিখেছি, এই সূত্র ওগুলি কিভাবে প্রমাণ করা যায় সেটাই এখন আমরা দেখে নেব। সবার প্রথমে ফার্স্ট যে এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই ফর্মুলাটা কিভাবে প্রমাণ করা যায় সেটাই দেখে নেব। এখানে এ প্লাস বি তার হোল কিউব, একে লেখা যায় এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এ প্লাস বি, মানে এটা টু আর একে ওয়ান পাওয়ারের একই জাতীয় রাশিগুলির মধ্যে এর পাওয়ারগুলির গুণের সময় পাওয়ারগুলির যোগ হয়, এখানে কিছু নেই মানে এক দুই আর একে তিন ভাঙা যায়। আর এটার ফর্মুলা আগের দিন শিখেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে পড়ে রয়েছে এ এ প্লাস বি। তাহলে কি হচ্ছে, এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করো এ দিয়ে, প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করো, তাহলে এ দিয়ে স্কোয়ারকে গুণ করলে এ কিউব প্লাস এটাকে গুণ করলে কি হয় টু এ স্কোয়ার বি প্লাস হচ্ছে এ বি স্কোয়ার। এবার কি বি দিয়ে প্রত্যেকটা গুণ করলে এটা কি আসবে এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি আর বি স্কোয়ার হচ্ছে বি কিউব। তাহলে এখান থেকে আমরা দেখছি যে এ কিউব রয়ে গেছে এখানে এ স্কোয়ার বি, আর এখানে এ স্কোয়ার বি রয়েছে কিছু নেই মানে এক, এটা দুটো যোগ করলে কি হবে টু এ স্কোয়ার বি, আর এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি হবে থ্রি এ স্কোয়ার বি প্লাস এইটা আর এটা কি হচ্ছে এ স্কোয়ার বি, আর প্লাস টু এ স্কোয়ার বি করলে থ্রি ই কি হয়ে যাবে এ এ এ বি স্কোয়ার প্লাস এখানে কি পড়ে রইলো বি কিউব। তাহলে কি এ প্লাস বি তার হোল হোল কিউব ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এখানে যেটা আমরা পেয়ে গেছি। সেকেন্ড এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়ালস টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এখানে কী হবে এই এক্ষেত্রে একই, এটা মাইনাস হবে, তাহলে এগুলো কি হয়ে যাবে মাইনাস প্রত্যেকটা। তাহলে এটার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস, এটা কি মাইনাস, তাহলে এইটা এক্ষেত্রে এইটা হয়ে যাবে মাইনাস। আর আর এখান থেকে এইটা এক্ষেত্রে এইগুলো যেটা করেছি এখান থেকে এইটা হয়ে যাবে হচ্ছে মাইনাস বি দিয়ে গুণ করেছি মাইনাস, আর মাইনাসে মাইনাসে এটা কী হবে প্লাসই হবে, আর এটা মাইনাস প্লাসে মাইনাস। তাহলে দেখছি এখানে এইটা আর এটা এক, তাহলে কী হবে মাইনাস টু বি স্কোয়ার আর মাইনাস মাইনাস টু এস মাইনাস টু স্কোয়ার বি আর হচ্ছে মাইনাস স্কোয়ার বি যোগ করলে হয়ে যাবে মাইনাস থ্রি স্কোয়ার বি, আর এখানে রয়েছে এ স্কোয়ার বি এ বি স্কোয়ার আর হচ্ছে প্লাস টু এ বি স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে থ্রি এ বি স্কোয়ার, ঠিকই আছে। আর এখানে এখানে কি এ মাইনাস বি কিউব আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি কিউব। তাহলে কি সেকেন্ড ফর্মুলা আমার এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হয়ে গেল। নেক্সট কী আছে আমার এইটা, তিন নম্বর কী রয়েছে এ প্লাস বি তার হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা যেটা জানি সেটা লিখে দেবো একটু আগে, এ প্লাস বি তার হোল কিউব ইকুয়ালস টু যেটা জানি সেটা লিখছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউব। তাহলে এ প্লাস বি তার হোল কিউবটা রাখলাম, আর এখানে এ কিউব আর বি কিউবটা পাশাপাশি রাখলাম, এ কিউব প্লাস বি কিউব রাখলাম, আর এই দুটোর থেকে এই দুটোর থেকে কি কমন যায়, কমন যাচ্ছে হচ্ছে প্লাস থ্রি এ বি, এখানে থ্রি এ বি চলে গেছে, তাহলে কি এক এ পড়ে রয়েছে এখানে একটা এ, আর এখানে থ্রি এ বি চলে গেছে একটা বি পড়ে রয়েছে প্লাস বি পড়ে রয়েছে, তাহলে কি এটাই হচ্ছে তিন নম্বর প্রমাণ। চার নম্বরে দিয়েছে এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়ালস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ একই রকমভাবে আমি এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়ালস টু জানি হচ্ছে এ এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখান থেকে এ মাইনাস বি রেখে এ কিউব এ কিউব এখানে মাইনাস বি কিউবটা পাশাপাশি রাখলাম, আর এই দুটোর থেকে এ কিউব আর বি কিউব মাইনাস বি কিউব এখানে রেখে এই দুটোর থেকে কি কমন যাচ্ছে আমি মাইনাস কমন নিচ্ছি মাইনাস এ বি, তাহলে এখান থেকে মাইনাস এ বি কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে গেল, মানে এ পড়ে রয়েছে প্লাসে, আর মাইনাস কমন নিয়েছি মানে এই প্লাসটা কি হয়ে গেছে মাইনাস, আর এখানে কি হচ্ছে বি পড়ে রয়েছে থ্রি এ বি মাইনাস থ্রি এ বি কমন নিলে, তাহলে কি এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়ালস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, মানে চার নম্বর প্রমাণিত হয়ে গেল। পাঁচ নম্বর বলেছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমরা এক্ষুনি যেটা জানলাম এ প্লাস বি
তার হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা আমরা জানলাম। তাহলে এখান থেকে আমার এই দুটোর ভ্যালু দরকার, এ কিউব প্লাস বি কিউব। তাহলে ভাবো এ কিউব প্লাস বি কিউব এদিকেই রয়েছে, এটা বাদে যেটা রয়েছে সেটাকে এ পাশে পাঠিয়ে দিচ্ছি, এটা বাদে যেটা রয়েছে সেটা এ পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কী পড়ে রয়েছে, এ পাশে পড়ে রয়েছে এ প্লাস বি তার হোল কিউব, এইটা এ পাশে আসলে কী হয়ে যাবে, মাইনাস থ্রি এ বি এ প্লাস বি। তাহলে এটা কি 5 নম্বর প্রমাণিত হয়ে গেল। ছয় রয়েছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমি এখানে কী করবো, এক্ষেত্রে আমি করব একই রকম, এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়ালস টু আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমার এই দুটোর মান দরকার, এ কিউব মাইনাস বি কিউব, আর বাদ বাকি যেটা রয়েছে সেটা এ পাশে নিয়ে আসবো। তাহলে কি এ মাইনাস বি তার হোল কিউব মাইনাসটা এ পাশে আসলে প্লাস হয়ে যায় থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি আমার 6 নম্বর প্রমাণিত হয়ে গেল। 7 নম্বর, 7 নম্বর খুব ইজি। 7 নম্বর প্রমাণিত করার জন্য আমাকে এই এইচএস থেকে আর এইচএস ধরে করলে ভালো হবে, বা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণিত করব। তাহলে আমরা লিখে দিলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটোকে গুণ করবো, জেনারেলি গুণ করলে বেরিয়ে যাবে। তো এ দিয়ে গুণ করছি প্রত্যেকটাকে, এ দিয়ে গুণ করলে এস কিউব প্লাস এই সরি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, তারপরে হচ্ছে প্লাস এ বি স্কোয়ার, তারপরে কি বি দিয়ে গুণ করছি, তাহলে কি হয়ে যাবে প্লাস প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, তারপরে প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানে দেখো প্লাস প্লাস এ স্কোয়ার বি আর মাইনাস প্লাস এ স্কোয়ার বি আর হচ্ছে মাই প্লাস স্কোয়ার বি আর মাইনাস স্কোয়ার বি কেটে গেল, এ প্লাস স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কেটে গেল, কেটে গেলে কি পড়ে থাকে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবে বি কিউবকে কী লেখা যায়, এটা লেখা যায়। নেক্সট একই রকমভাবে এইচের ফর্মুলাটা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা দেখে নি, এ মাইনাস বি ইন্টু ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে এ কিউব ও প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব। তাহলে এখান থেকে দেখো এ বি প্লাস এ বি স্কোয়ার আর হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার কেটে যাচ্ছে, এ আর এইটা আর এইটা কেটে যাচ্ছে, এগুলো চারটে কেটে গেল কেন, এ প্লাস এ স্কোয়ার বি আর হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি কেটে গেল আর এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কেটে গেল, কেটে গেলে পড়ে থাকবে এ কিউব আর মাইনাস বি কিউব। তাহলে এটার থেকে কী পেয়ে যাচ্ছি এটা, তাহলে কি আমার এটা প্রমাণ হয়ে গেল যে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। নেক্সট আগে প্রমাণ করবো ইলেভেনেরটা, 19 পরে প্রমাণ করছি, আগে ইলেভেনেরটা প্রমাণ করবো, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি ই বি স্কোয়ার সি ই প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি, এটা প্রমাণ করব। এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এই দুটোকে এ কাজ করছি, মানে এ প্লাস বি ই প্লাস সি তার হোল কিউব লেখা যায়, ঠিক আছে তার হোল কিউব লেখা যায়। এখন ও এটা এর মতন কাজ করছে, এটা সিটা বি এর মতন কাজ করছে, তাহলে কি এ প্লাস বি তার হোল কিউব এ প্লাস বি তার হোল কিউব ও প্লাস থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু বি ই প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু সি স্কোয়ার প্লাস বি কিউব মানে সি কিউব। তাহলে এক্ষেত্রে এইটা আবার এ এখানে কী আছে এ এ প্লাস এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা যাবে এটা, তাহলে একে লিখে যায় এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব
প্লাস এইটা থ্রি থ্রি রয়েছে, আর এটাকে ফর্মুলায় ফেললে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কেন এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু সি আছে। তারপরে কি আছে এইখান থেকে, এটা থ্রি এ প্লাস বি সি স্কোয়ার ডোর ইন্টু প্লাস সি কিউব। এবার দেখো এইগুলো কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবগুলো, কিউবগুলোকে একদিকে রাখলাম, এটা এটা আর এটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পরপর রাখার পর এখানে রয়েছে এ প্লাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি, ই তারপরে কী রয়েছে থ্রি এ স্কোয়ার বি, তারপরে রয়েছে থ্রি এ বি স্কোয়ার। তারপরে এখান থেকে আমি যদি করি থ্রি সি গুণ করি তাহলে কী হবে থ্রি এ স্কোয়ার সি, থ্রি এ স্কোয়ার সি, তারপরে হবে থ্রি প্লাস থ্রি এ বি সি প্লাস থ্রি এ বি সি, এখানে তারপরে হবে সরি এখানে থ্রি এ স্কোয়ার সি, এটা হলো থ্রি সির সাথে কী হচ্ছে টু এ বি গুণ করলে কী হবে সিক্স এ বি সি, নেক্সট কী হচ্ছে থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি স্কোয়ার সি, থ্রি বি স্কোয়ার সি, তারপরে এটা গুণ করো, এটা গুণ করলে থ্রি সি স্কোয়ারের সাথে এ, তাহলে থ্রি এ সি স্কোয়ার প্লাস কী হচ্ছে থ্রি বি সি স্কোয়ার প্লাস এই হয়ে গেছে। এইবার এইখান থেকে এটাকে সাজা এ কিউব প্লাস বি কিউব সাজিয়ে একটু লিখতে হবে সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, তারপরে কি এটা লেখো ও প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার থ্রি থ্রি বি স্কোয়ার সি, তাহলে হচ্ছে থ্রি বি সি স্কোয়ার, এই যে থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি, তারপরে হচ্ছে প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি, সিক্স এ বি সি। তাহলে কি এটা প্রমাণ হয়ে গেল ইলেভেনেরটা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কি বেরোলো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি। এটা বের করতে গেলে এটাকে আগে লিখে নাও রাইট সাইডে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তা এখানে এ দিয়ে প্রত্যেকটাকে গুণ করো এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি সি মাইনাস সি এ স্কোয়ার। এখন ওন বি দিয়ে গুণ করো প্রত্যেকটাকে, বি দিয়ে গুণ করলে কী হবে এ স্কোয়ার বি প্লাস বি কিউব প্লাস প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি সি, নেক্সট সি দিয়ে গুণ করো, সি দিয়ে গুণ করলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস সি কিউব মাইনাস এ বি সি মাইনাস মাইনাস বি সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ। তাহলে এখন এ কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবটা পাশাপাশি রাখবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবটা পাশাপাশি রাখলাম প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার এ সি স্কোয়ার, এখানে রয়েছে প্লাস এ স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার কেটে গেল মাইনাস এ বি স্কোয়ার এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কেটে গেল ও তারপরে হচ্ছে মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি আর প্লাস এ স্কোয়ার সি কেটে গেল মাইনাস বি স্কোয়ার সি আর হচ্ছে প্লাস বি স্কোয়ার সি কেটে গেল ও তারপরে হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি আর হচ্ছে বি সি স্কোয়ার আর প্লাস বি সি স্কোয়ার কেটে গেল মাইনাস এ স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার আর হচ্ছে প্লাস এ বি স্কোয়ার কেটে গেল। কী পড়ে থাকলো মাইনাস এ বি মাইনাস এ বি আর মাইনাস এ বি, তিনটে যোগ করলে কী হয়ে যায়
माइनस थ्री ए बी सी ताहले कि ए स्क्वायर ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब माइनस थ्री ए बी सी इक्वल्स टू की हो गेलो एटा এবার 10 নম্বরটা প্রমাণ করব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ই ইকুয়ালস টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার এটা প্রমাণ করব তা আমরা একটু আগে যেটা শিখলাম সেটা লিখবো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়ালস টু আমরা এক্ষুনি শিখে গেছি যে এ প্লাস বি প্লাস সি ই ইন্টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ঠিক আছে আমরা কী করছি এই জায়গাটায় তার এখান থেকে আমরা এর পরের লাইনে করছি এ প্লাস বি প্লাস সি ই এখানে ইন্টু টু ইন্টু ওয়ান বাই টু লেখা যায় টু টু তো কেটেই যায় তা লিখলাম এটা এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ লিখে দিলাম এখন কোন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টু ওয়ান বাই টুটা এই ওয়ান বাই টুটা আগে নিয়ে চলে আসলাম এ প্লাস বি প্লাস সি যেরকম আছে লিখে দিলাম আর এই টুটা ভেতরে সবকটার সাথে গুণ করে দিলাম টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ লিখে দিলাম এখন কী করছি ওয়ান বাই টু এ প্লাস বি প্লাস সি রাখলাম আর এখন এইগুলোকে লক্ষ্য করছি কি মাইনাস টু এ বি এ রয়েছে এ স্কোয়ারটাকে বসালাম বি রয়েছে প্লাস বি স্কোয়ারটা পরে বসালাম নেক্সট কি মাইনাস টু বি সি বি রয়েছে প্লাস বি স্কোয়ারটা আগে বসালাম প্লাস সি স্কোয়ারটা পরে বসালাম তারপরে কী হচ্ছে মাইনাস সি এ সি স্কোয়ারটা আগে বসালাম আর এখানে হচ্ছে এ এ স্কোয়ারটা আগে বসালাম পরে বসালাম তো এখানে একটু দেখি এ স্কোয়ার আর এই যে এ স্কোয়ার কী হলো টু এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু সি স্কোয়ার আর টু এ বি টু বি সি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ রয়েছে সব ঠিক আছে তাহলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা কেন করলাম দেখছি এটা একটা সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস এটা একটা ফর্মুলা পড়ছে বি মাইনাস সি তার স্কোয়ার এটা একটা ফর্মুলা পড়ছে সি মাইনাস এ তার স্কোয়ার হয়ে গেল তাহলে কি প্রমাণ হয়ে গেল এইটার থেকে প্রমাণ হয়ে গেল কি এইটা যে এ স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার সি মাইনাস এ তার হোল স্কোয়ার তাহলে বন্ধুরা দেখে নিলে ঘন সংক্রান্ত সূত্রগুলি কীভাবে এ মুখস্থ না করে বুঝে সহজেই মনে রাখা সম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুরা এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে তোমরা লিখতে পারো আর আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আমি এরকম ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করতে থাকি তা হাসতে থাকবেন আর দেখতে থাকবেন লাইভগুলোকে।